কলকাতার একমাত্র ক্লাব যারা এই মুহূর্তে লিগ টেবিলে একটা সম্মানীয় জায়গায় রয়েছে তারা আগামীকাল খেলতে নামছে এগারো নম্বর স্থানে থাকা হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে কেমন হবে এই ম্যাচ কার পাল্লা ভারী এবং কি এক্সপেক্ট করছে মোহনবাগান এই ম্যাচ থেকে আজকে এই সমস্ত বিষয়ে আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না যারা প্রথমবার এসেছে এই চ্যানেলে এবং এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কিসার ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য আপাতত চলো যদি আমরা কথা বলি মোহনবাগান বনাম হায়দ্রাবাদ ম্যাচটার সম্পর্কে তাহলে এই ম্যাচটাই ক্লিয়ার ফেভারিট মোহন মোহনবাগান এখানে কোনো রকমের সন্দেহ নেই মোহনবাগান হায়দ্রাবাদকে মোট ১৩ বার ফেস করেছে এবং এই তেরো বারের মধ্যে হায়দ্রাবাদকে মোহনবাগান সাতবার হারিয়েছে চারবার ম্যাচ ড্র হয়েছে এবং একটি মাত্র ম্যাচ তারা হায়দ্রাবাদের এগেনস্টে হেরেছে তবে রেকর্ড মোহনবাগানের ফেভারে থাকলেও এই মুহূর্তে হায়দ্রাবাদ দলটাকে প্রেডিট করা ডিফিকাল্ট হয়ে গেছে দলটা যতদিন ধরে ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে নিয়ে খেলছিল তারা একরকম খেলছিল কিন্তু জবে থেকে হায়দ্রাবাদ বিদেশি প্লেয়ার্সদেরকে নিয়ে নামছে এই দল কিন্তু জ্বলে উঠেছে স্পেশালি অ্যালান পলিস্তার মতন প্লেয়ার্সরা সাই গোডারের মতন প্লেয়ার্সরা স্যাভিচের মতন প্লেয়ার্সরা ট্রিমেন্ডাসলি দলটাকে ইম্প্রুভ করেছে গত ম্যাচে হায়দ্রাবাদ কলকাতার এক জায়েন্ট মোহামেডেনকে চার গোলে হারিয়েছে যদিও মোহামেডেন যে প্রমিসিং স্টার্ট দিয়ে শুরু করেছিল আইএসএলটা কিছুটা হলেও সেখান থেকে তারা ডিরেলড হয়েছে এবং হায়দ্রাবাদের এগেনস্টে মোহামেডেনের মতন দল চার গোল খাবে এটা হয়তো কেউ এক্সপেক্ট করেনি বাট সেই ম্যাচে হায়দ্রাবাদ দেখিয়ে দিয়েছে যে তারাও বড় ক্লাবদের হারাতে পারে যদিও লিগ টেবিলে তারা এই মুহূর্তে শেষের দিকে রয়েছে কিন্তু এই মুহূর্তে আইএসএল এ দুই ইন্ডিয়ান কোচ খালিদ জামিল এবং থাংবাই সিংটো এরা কিন্তু দামি দামি বিদেশি কোচদের ভালো রকম টেক্কা দিচ্ছে খালিদ তামিল অলরেডি লিগ টেবিলের ওপরের দিকে রয়েছে আই থিঙ্ক জামশেদপুর সেকেন্ড পজিশনে রয়েছে আর থাঙ্গয় সিং এমন একটা উইক টিম নিয়েও যেরকমভাবে ফাইট দিচ্ছে প্রত্যেকটা ম্যাচ তোমরা যদি হায়দ্রাবাদের প্রত্যেকটা ম্যাচ দেখো তাহলে হায়দ্রাবাদ যে খুব খারাপ খেলছে সেরকমটা নয় দি জাস্ট ডিড নট হ্যাড দ্যাট এক্সট্রা কোয়ালিটি দ্যাট দি আদার্স টিম হ্যাভ এবং সেই কোয়ালিটি তারা বাড়াতে পেরেছে এই নতুন বিদেশি গুলো কমপ্লিট করে এবং কিছুটা হলেও আমরা বলতে পারি যে গতবার পাঞ্জাব এফসির যেরকম দল ছিল অনেকটা বেশি ফরেনার ডিপেন্ডেন্ট হায়দ্রাবাদও কিন্তু সেরকম একটা দলে চেঞ্জ হতে পারে এবং আমার মনে হয় সেই শুরুটা অলরেডি হয়ে গেছে সেই কারণে মোহনবাগান এই ম্যাচে ফেভারিটস হলেও কিছু ইম্পর্ট্যান্ট ডিসিশন হোসে মলিনাকে নিতে হবে যদিওবা বা মোহনবাগান ধীরে ধীরে ফর্মে ফিরেছে এবং তার প্রধান কারণ হচ্ছে হোসে মলিনার দলটার ব্যালেন্স বুঝতে পেরেছেন থ্রি ব্যাক সিস্টেম চলছে না সেটা তিনি রিয়েলাইজ করতে পেরেছেন এবং সেখান থেকে সরে এসে ফোর টু থ্রি ওয়ানে তিনি আবার দল সাজাচ্ছেন যেটা তার নিজের প্রেফার্ড ফরমেশন এবং এই ফরমেশনেও প্লেয়ার্সদেরকে তার অ্যাকচুয়াল পজিশন খেলিয়ে একটা বড় পরিবর্তন এনেছেন হোসে এই দলটার মধ্যে এবার হায়দ্রাবাদের এগেনস্টে কোথাও একটা গিয়ে ফার্স্ট অফ অল মনে হচ্ছিল যে হোসেন উল্লিনার কি দুটো ফরেন সেন্টার ব্যাক নিয়ে যাওয়া উচিত বাট এখন হায়দ্রাবাদের দলটাকে দেখে মনে হচ্ছে যে মোহনবাগান দলটার মধ্যে যদি একটুও কোথাও গ্যাপ থাকে সেটা হায়দ্রাবাদ এক্সপ্লয়েড করবে এবং সেই কারণেই কোথাও একটা গিয়ে মেবি হয়তো ডিফেন্সে আমরা কোনো রকমের চেঞ্জেস বা বড় নাও দেখতে পারি দুটো ফরেন সেন্টার ব্যাক নিয়েই হয়তো মোহনবাগান শুরু করতে পারে বাট দ্য ইম্পর্টেন্ট হি হ্যাজ টু মেক ইজ আপ রোটেট করে খেলানো উচিত নাকি ম্যাকলারেন এই মুহূর্তে যে গোল স্কোরিং ফর্মে রয়েছে পরপর দুটো কলকাতা ডার্বিতে গোল পেয়েছেন ভালো ছন্দে আছেন তো ম্যাকলারেন এবং স্টিওয়ার্টের জুটি না ভেঙে মলিনা তাদেরকেই এই ম্যাচে খেলাবেন না কি রোটেট করে কামিংস এবং স্টিওয়ার্টের জুটিটা ট্রাই করে দেখবেন এটা একটা বড় চেঞ্জ যেটা আমার মনে হয় মলিনা ट्राई कर देखते पेंट गिवेंट द ट्रैक रेकर्ड मन है ना खूब बसि रिस्क नहीं चाहबें बिकज फाइनलिंग दलट बैलेंस खुजे पेट अनफर्चुनेटलि दलटार बैलेंस खुजते कमिंगस और पेट्रोडक्स के बेंचे बस थे विच इज अबियलि नट

সেন্টার ব্যাক তো সেই কারণে ইমিডিয়েটলি আনার তো কোনো মানে দেখছি না কারণ এ তিনটে প্রপার সেন্টার ব্যাগ তাও আবার বিদেশি রাখার কোন মানে টম এবং অ্যালবার্তো যেহেতু একটা ছন্দে ফিরেছেন এবং আমি তো বলবো এটা টমের থেকেও বেশি অ্যালবার্টোর প্রভাব অ্যালবার্টো যে কটা ম্যাচ মোহনবাগানের জার্সি তে খেলেছে মোহনবাগানের ডিফেন্স তত বেশি স্ট্রং লেগেছে এবং চাইলে তো একা ডিফেন্স সামলে দিতে পারেন পাশে দীপেন্দু আশিস এবং সুভাশিস কেপে বাট টম অ্যালড্রেট কোথাও একটা গিয়ে ওই পার্টিকুলার লিডারশিপটা ল্যাক করছেন টম অনেক ম্যাচেসি একা ফরেন সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন কিন্তু সেরকমভাবে ডিফেন্সকে সামলাতে পারেননি বা ডিফেন্সকে লিড দিতে পারেননি গিভেন যে উনি ফরেন ডিফেন্ডার বাট যখন যখন অ্যালবার্টো এবং টম একসাথে খেলেছে মোহনবাগানের ডিফেন্স ভেদ করা ততই ডিফিকাল্ট হয়ে উঠেছে সেই কারণে সেই ফরমেশন ব্রেক মনে হয় না মরিনা করবেন হায়দ্রাবাদ ম্যাচেও গিভেন যে রিসেন্টলি হায়দ্রাবাদের পারফরমেন্স হ্যাভ বিন গোয়িং আপ এবং হায়দ্রাবাদের যদি আমরা খেলা দেখি তাহলে ওদের মধ্যে না টিপিক্যাল কোনো স্টাইল তোমরা দেখবে না মানে আই লিগে যেরকম ক্লাবসরা খেলে ওরকম টাইপেরই খেলা কিন্তু আমরা হায়দ্রাবাদ টিমের মধ্যে দেখছি পাসেস প্রচুর খেলছে তিনশোর ওপরে অ্যাভারেজ পাসেস তারা রাখছে বাট তোমরা যদি ওদের পাসিং কিওরেসি দেখো তাহলে দেখবে ওটা সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে অর্থাৎ তারা মেনলি কিন্তু লং বলের উপরই প্রেফার করছে এবং ডিফেন্সেও আমরা দেখেছি যে এলেক্স সাজির মতন প্লেয়ার্সরা বা পরাগ শ্রীবাসের মতন প্লেয়ার্সরা এরা বল কিন্তু আগে প্রেফার করছে বল ক্লিয়ার করে দিতে বিকজ দে নো যে তাদের ডিফেন্সটা উইক কম্পেয়ার টু টিমস তো সেই কারণে যে একটা মেন্টাল অ্যাডভান্টেজ মোহনবাগান ফরওয়ার্ডদের কাছে থাকবে এখানে কোনো সন্দেহ নেই বাট এখানে স্যাভিচকে একটা বড় দায়িত্ব নিয়ে খেলতে হতে পারে হায়দ্রাবাদ ডিফেন্সে বিকজ সাজি এবং স্যাভিচের এই দুই জুটি কোথাও একটা গিয়ে কিছুটা হলেও সেটা ক্লিক করছে বাট স্যাভিচের কাছে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে তার হাইট আর সম্ভবত আমি নামটাও বোধহয় ভুল বলছো নাম বোধ হয় স্যাবিচও নয় দেখুন নাম বোধ হয় স্টিফন স্যাপিচ বা এরকম কিছু বাট হোয়াট এভার মানে প্রায় ছ ফুট ছ ইঞ্চি উচ্চতাতার বাট এটা একটা এরিয়াল থ্রেটে তো বিশাল বড় অ্যাডভান্টেজ ইভেন কি সেটপিসের ক্ষেত্রেও হায়দ্রাবাদ স্যাপিচকে খুব সুন্দর ইউজ করতে পারে বাট যেখানে স্যাপিচের ডিসঅ্যাডভান্টেজ থাকবে সেটা হচ্ছে যে গ্রাউন্ড শটসের ক্ষেত্রে বা ওই যে বডি ফেলে শুয়ে পড়ার ক্ষেত্রে যে রিয়াকশন টাইমটা সেটা স্যাপিচের ভীষণ স্লো এবং সেই কারণে মোহনবাগানকে কিছুটা হলেও এই ম্যাচে ক্রসেসের থেকেও বেশি নিজেদের মধ্যে পাস খেলে ফাইনাল থার্ড পেনিট ট্রেট করা ব্যাপারটা ভাবতে হবে এবং এখানেই ইনস্ট্রুমেন্টাল ফিগার হবে গ্রেক স্টিওয়ার্ট গ্রেক স্টিউার্টকে বেঞ্চ করার কোনো মানে হয় না হি হ্যাজ টু স্টার্ট সো গ্রেক স্টিউার্টকে একটা এরকম দায়িত্ব নিয়ে খেলতে হবে যে প্লেয়ারদের সাথে কম্বাইন করে ছোট পাস খেলে ডিফেন্স ব্রেক করতে হবে বিকজ স্যাপিচের একটাই দায়িত্ব থাকবে ক্রস আসছে সেই ক্রস ক্লিয়ার করে বার করা বিকজ এরিয়াল অ্যাডভান্টেজটা তার কাছে থাকছে ম্যাকলারেন এখানে খুব বেশি ভালো ইউজড হতে পারেন বিকজ মেক্লারেনও খুব সুন্দরভাবে ডি বক্সের মধ্যে ঢুকে পজিশন নিয়ে লো বলি শর্টস মারতে ভালোবাসেন সেরকমই কামিংসও খুবই ইনস্ট্রুমেন্টাল ফিগার হতে পারেন এই ম্যাচটা এবং সেই কারণেই বারবার বলছি থেকে হায়দ্রাবাদ ম্যাচে কামিংসও এফেক্টিভ হতে পারে এবং বলা যায় না যে মোলেনা এরকম একটা ডিসিশন নিলেন যে একমাত্র অ্যালবার্টোকে রেখে আপ ফ্রান্টে কামিংস মেক্লারেন এবং গ্রেক স্টুয়ার্টকে একসাথে খেলালেন বলাই যায় দিস সামথিং দ্যাট উই নট সিন সো ফার মানে মিনিট ধরে এবং কামিংসের পজিশনাল অ্যাওয়ারনেস ভীষণ ভালো ম্যাকলারেন যেরকম কি ও খুব সুন্দর রানস নিতে পারে ও আগে থেকে খুব সুন্দর প্রেডিট করে নেয় যে বলটা কোথায় এসে পড়তে পারে মাঝমাঠ থেকে এবং তার আগেই ও ছোটা শুরু করে দেয় কামিংসের ক্ষেত্রে কি ও ওই কাজটা অত ভালো পারে না বাট ওর পজিশনাল অ্যাওয়ারনেস ভীষণ ভালো কোথায় বক্সের কখন থাকতে হবে বল কোথায় এসে পড়তে পারে কামিংস সেই জিনিসটা খুব ভালো ইউজ করেন এবং কোথাও একটা গিয়ে এসিএল এদেরকে এরকমভাবে খেলতে না দেখাটা একটা বড় আমার মনে হয় সেটব্যাক বিকজ মোহনবাগান যে প্ল্যানিং নিয়ে দলটা সাজিয়েছিল এটা পুরোপুরি এসিএল এর প্ল্যানিং নিয়ে ভেবেছিল এবং এদেরকে না দেখতে পাওয়াটা একটা বড় ক্রাইম বলা যায় বিকজ ইট হ্যাভ বিন সো লাভলি টু সি মেকলারেন কামিংস প্যাটোডস গ্রেক্স টু প্লে অল টুগেদার বাট আনফর্চুনেটলি সেটা হলো না অ্যান্ড দ্যাট হ্যাজ বিন আ মেজার ব্লো ফর মোহনবাগান এবং মাঝখান থেকে নুনো রেজের মতন একটা প্লেয়ার ঝুলে বসে আছে যে শুধুমাত্র এসিএল খেলতেই এসেছিল তো এবার নুনো রেসকে নিয়েই বা মোহনবাগান কী করবে তাকে কি রাখবে না তাকে ছেড়ে দেবে না তাকে ইউজ করবে ভগবান জানে বাট টম অ্যালড্রেড বা অ্যালবার্তোকে এক্ষুনি রিপ্লেস করার কোনো মানে হয় না আর উল্টো দিকে কামিংসকে রিপ্লেস করে নুনো রেসকে আনারও কোনো মানে হয় না ইফ ইউ আর ব্রিঙ্গিং ইন নুনো রেজ ইট হ্যাজ টু বি ফর আ ফরেন সেন্টার ব্যাক আপ ট্রানিং প্যাটোডস স্টিওয়ার্ড বা মেক্লারিন রিপ্লেস করে একটা ফরেন সেন্টার ব্যাক কোনো মানে নেই বাট ইফ ই কম ব্যাক টু দা ম্যাচ এই ম্যাচে মোহনবাগান কতটা কি রিস্ক নিয়ে খেলবে বলাটা কঠিন মেবি হয়তো আনচেঞ্জ ইলেভেন আমরা দেখবো যদি ম্যাচ হতো তাহলে তো আমি বলতাম যে লেটস রোটেট যেহেতু মোহনবাগান মাঝে এত বড় একটা গ্যাপ পেয়েছে সো দের ইস সিল আস যে ডার্বির আনচেঞ্জ ইলেভেন ই মলিনা নামাবেন বিকজ দ্যাট ইজ ওয়ার্কিং ফর দেমেন ওয়ার্কিং ফর দেম বিউটিফুলি এবং মোহনবাগানের জন্য একটা তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ দে হ্যাভ টু ক্লোজ ডাউন দা গ্যাপ উথ বেঙ্গালুরু এফসি ব্যাঙ্গালুরু এই মুহূর্তে আই থিঙ্ক ষোলো পয়েন্ট নিয়ে বসে আছে তো মোহনবাগান এই ম্যাচ থেকে জিতলে তেরো পয়েন্টে উঠে আসবে এবং সেকেন্ড পজিশনে চলে আসবে জমশেদপুরকে রিপ্লেস করে তাহলে সেক্ষেত্রে গ্যাপটা মাত্র তিন পয়েন্টের থেকে যাবে এবং এত লম্বা লিগে তিন পয়েন্টের গ্যাপ কিছুই নয় বাট এই গ্যাপটায় যদি ছ পয়েন্ট বা পাঁচ পয়েন্টের হয়ে থাকে সেটাকে রিকভার করতে ব্যাঙ্গালুরুকেও পরপর ম্যাচেস হারতে হবে বাট গোয়িং বাই দ্য কারেন্ট ফর্ম ব্যাঙ্গালুরুকে হারাবেকে এটা কিন্তু একটা ম্যাসিভ বড় প্রবলেম হয়ে উঠেছে বিকজ দে আর দি অনলি টিম ইন আইএসএল কারেন্টলি যারা এখন অব্দি একটাও ম্যাচ হারেনি আনবিটেন থাকা ডিফিকাল্ট অবভিয়াসলি

মানে পসিবলি দ্য বিগেস্ট আপসেট ইন আই এস এল এটা হবে যদি হায়দ্রাবাদ মোহনবাগানকে হারিয়ে দেয় সম্ভাবনা রয়েছে সেটা হবে না এবং মোহনবাগান বিইং দ্য ফেভারিটস হয়তো তারাই ম্যাচটা বার করে আনতে পারবে বাট এটা যে একেবারে ইজি ফ্লোয়িং একটা ম্যাচ হবে ওরকমটা নয় মোহনবাগান মাইট হ্যাভ টু গ্রাইন্ড আউট দ্য রেজাল্ট অত সহজ ম্যাচটা হবে না হায়দ্রাবাদের এগেনস্টে এবং হায়দ্রাবাদও একটা লো ব্লক মেনটেন করে খেলবে তো এখানেই গ্রেগ স্টুয়ার্টের রোলটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠবে বলে আমি মনে করি এবং গ্রেক স্টুয়ার্ট চললে মোহনবাগানও দৌড়বে এই মুহূর্তে প্রত্যেকটা ম্যাচ যে কটা ম্যাচ মোহনবাগান জিতেছে গ্রেগ স্টুয়ার্ট ইজ দা রিজন বিহাইন্ড দেম এই মুহূর্তে আইএসএল আই থিঙ্ক অনেক বেশি চান্সেস ক্রিয়েট করে ফেলেছেন মোর দ্যান টেন টুয়েলভ চান্সেস ক্রিয়েট করে ফেলেছেন তিনটে অ্যাসিস্ট রয়েছে তো গ্রেগ স্টুয়ার্ট ছাড়া এই মোহন বাগান দল চলবে না এবং আমি আগেও বলেছি মোলনার সিস্টেমে পেট্রোলসের থেকেও বেশি গ্রেক স্টুয়ার্ট ইনফ্লুয়েসিয়াল হবে গ্রেক স্টুয়ার্ট বেশি রেজাল্ট এনে দেবে বা রিটার্ন দেবে কম্পেয়ার টু পেট্রাটস পেট্রাটস ডিরেক্ট প্লে হাবাসের স্টাইলে ভীষণ সুন্দর বাট মোহনবাহান ম্যানেজমেন্ট যে ভুলটা করে যায় ফার্স্ট অফ অল সেটা হচ্ছে তারা এমন একজন কোচকে নিয়ে এসছে যার ফিলোজফি সম্পূর্ণ আলাদা হাবাসের থেকে এবং প্লেয়ার্সরা হাবাসের স্টাইলে এবং সেই কারণেই আর্ধেক প্লেয়ার্স যারা এই সিস্টেমে এসছে হাবাসের টিম থেকে তারা অনেকেই ফিট করছেন না যেরকম কামিংস ফিট করছেন না পেট্রাটস ফিট করছেন না বাট স্টিল এদের নিজস্ব কোয়ালিটি তো একটা এখনও আছে যে কোয়ালিটির সুবাদে হয়তো তারা গোল পাবেও এবং ম্যাচ জিতাবেও বাট একেবারে যে তারা অটোমেটিক স্টার্টার্স হয়ে যাবে এই ধারণাটা ভুল বিকজ দে ডু নট ম্যাচ দ্য ফিলোসফি অর দ্য সিস্টেম ইন উইচ মুরিনা প্লিজ এখানে হাভাসের মতন যদি একটা কোচ মোহনবাগান আনত তাহলে আমি মনে করছি যে গ্রেক স্টুয়ার্টের সাইনিংটা দরকারও ছিল না বাট যেহেতু এটা মরিনা সেই কারণে গ্রেক স্টিউার্টকে আনা হয়েছে এবং এটা হয়তো ম্যানেজমেন্ট রিয়ালাইজ করতেও পেরেছিল যে আমাদের একটা গ্রেক স্টুয়ার্টের মতন মাঝমাঠে প্লেয়ার লাগবে গিভেন দ্য ফিলোসফি অফ দ্য কোচ অ্যান্ড দ্যাট হাজ ওয়ার্ক ফর দেম অ্যান্ড হ্যাজ ওয়ার্ক ফর দেম বিউটিফুলি বারবার যেটা বলছি গ্রেক স্টুয়ার্ট এই দলের চিট কোড এবং তিনি এই ম্যাচে যদি নিজের ম্যাজিক দেখাতে পারেন মোহনবাগানকে কেউ আটকাতে পারবে না এই ম্যাচটায় এবং ওই ম্যাচ হলেও এই ম্যাচ থেকে যে তিন পয়েন্ট আসবে এটা মোহনবাগান সমর্থকরা এক্সপেক্ট করছেন ম্যাচটা যে ড্র হবে বা মোহনবাগান হারবে এটা তো কেউ ভাবছেও না সো মোহনবাগান হ্যাজ টু উইন দিস কেম বিকজ দে আর ফার্স্ট অফ অল দা ফেভারিটস অ্যান্ড দ্য টিম দ্যাট দে হ্যাভ দে শুড বি উইনিং দিস কেম বাট যে কোনো দিনে হায়দ্রাবাদ একটা আনএক্সপেক্টেড চ্যালেঞ্জ ছুড়ে দিলেও ছুড়ে দিতে পারে অ্যান্ড ইফ মোহনবাগান ইজ আনলাকি দেন হায়দ্রাবাদ ক্যান প্লে দেয়ার বেস্ট গেম আগেনস্ট দ্যাম কারণ ওদের দলটাও খুবই আনপ্রডিক্টেবল এবং কোথাও একটা গিয়ে মোহাম্মড এন ওয়ার্জ আনলাকি যে হায়দ্রাবাদ এত সুন্দর ফুটবল খেলবে হয়তো এটা কেউ এক্সপেক্ট করেনি অ্যান কোথাও একটা গিয়ে ট্যাকটিক্যালিও আমার মনে হয় আন্দ্রে চারিশন অফ ঠিকঠাকভাবে জাজ করতে পারেনি হায়দ্রাবাদের সিকে অ্যান্ড দেয়ার প্লেয়ার্স মলিনার কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল বা আছে এখনও যে তারা কিন্তু মোহাম্মেডেন ম্যাচটাকে অ্যানালাইজ করে হায়দ্রাবাদের স্ট্রেংথগুলোকেও তারা এখন দেখে নিল বিকজ এর আগে হায়দ্রাবাদের মেন স্ট্রেংস গুলো কিন্তু দেখা যাচ্ছিল না বা অ্যানালাইজ করা যাচ্ছিল না বিকজ দেওয়ার নট উইনিং গেমস বাট নাও দ্যাট দে হ্যাভ অ্যান্ড দে হ্যাভ ওয়ান দ্যাট ম্যাচ উইথ ডমিনেন্স মানে চার গোলের লিড ছেলে খেলার কথা নয় তো সেক্ষেত্রে স্ট্রেন্সগুলো মোহনবাগান এখন জাজ করে বা অ্যানালাইজ করে এই ম্যাচে নামতে পারে এবং সেই কারণে কিছুটা হলেও মোহনবাগানের ফেভারে রেজাল্ট দিতে পারে বাট আমি আগেন কিছু প্রেডিক্ট করছি না আমি তো নাকি নথ হয়ে গেছি কলকাতা ফুটবলের জন্য আমি যাই প্রেডিকশন করছি তার অপোজিটই হচ্ছে তো সেই কারণে নো প্রিডিকশন বাট মোহনবাগান শুড বি উইনি দিস গেম অ্যাকর্ডিং টু মি গেভেন দা প্লেয়ার্স অ্যান্ড দ্য টিম তো দ্যাস দ্য প্রিভিউ গাইস আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না যারা প্রথমবার এসেছে ওই চ্যানেলে এবং এখন ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য দেখা হবে সাথে পরের ভিডিওতে আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ